আমরা ডিম খাই, ডিমের ঝোল করে বা ডিম কারি করে বা ডিমের নানা প্রিপারেশন করে, ডাল দিয়েও নানা প্রিপারেশন করি। চলুন না আজকে আমরা ডিম আর ডাল একসাথে রান্না করে দেখি প্রিপারেশনটা কেমন লাগবে। তো আজকে আমরা যেটা বানাবো সেটার নাম দিয়েছি ডাল এগ কারি। প্রথমেই কী লাগছে? প্রথমে লাগছে বিউলির ডাল 1 কাপ, সেদ্ধ ডিম 2, পেঁয়াজ 1, গোটা শুকনো লঙ্কা 2, সর্ষে 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল চামচ, টমেটো 1টা কুচো করে নেবেন, হিং 1/2 চা চামচ, কারি পাতা, ধনে ও মৌরি সহ ভেজে একসাথে গুঁড়িয়ে নেবেন, নুন সাদা তেল আন্দাজ মতো। প্রথমে কি করবেন, ডিমে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবেন। তারপর লম্বা লম্বা করে টুকরো করে নেবেন। ডালটা সিদ্ধ করে নিন, এরপর কড়াই বসান। কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে কারি পাতা, সর্ষে, হিং, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। গন্ধ বেরোলে পরে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। বাদামি রং হলে পরে লঙ্কা, হলুদ, নুন, টমেটো ও ভাজা মশলা দিয়ে দিন। দেওয়ার পর বিউলির ডাল সেদ্ধটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। ফুটে উঠলে পরে তার মধ্যে ডিমটা, যেটা টুকরো করে রাখা ছিল, সেটা ওপর থেকে দিয়ে দিন। মাখামাখা হলে নামিয়ে নিন। পরিবেশন করুন ডাল এগ কারি, নিশ্চয়ই ভালো লাগবে, একটু অন্যরকম রান্না। কেমন লাগলো আমাদের নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।